জয়া হোসেন আমাদের সকলের পছন্দের অভিনেত্রী, শুধু দর্শকদের নাই ইন্ডাস্ট্রির মধ্যেও বিশাল ফ্যান ফলোয়িং। এবার জয়াকে নতুন ভূমিকা দেখা যাচ্ছে, না শুধুমাত্র নতুন চরিত্র নয়, জয়া এবার প্রযোজক নতুন ছবি দেবী। আমার তরফ থেকে জয়া অনেক শুভেচ্ছা রইল, শুধু তোর জন্য নয়, তোর পুরো টিমের জন্য। আর আমি জানি এতদিন ধরে তুই যেভাবে আমাদের এন্টারটেইন করে এসেছিস, এই নতুন ছবিতে মানে দেবীর মাধ্যমে তুই আরো বেশি করে এন্টারটেইন করবি। ট্রেলার দেখেছি, পেরে গেছে, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আমিও দেখতে চাই এই ছবিটা দারুণ দারুণ সাফল্য পাক। আর তারপরে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের গল্প, কাজী ওয়েট করা যাচ্ছে। অল দ্য বেস্ট জয়া। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল জিনিস বলতে গেলাম, আমার খুব পছন্দের একজন শিল্পী, আমি ওনার সাথে কাজও করেছি, জয়া হোসেন। উনি কিছুদিন আগেও শুধু আমাদের আর্টিস্ট ছিলেন, কিন্তু এখন উনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন, উনি ইন্ডিয়াতে কাজ করছেন। সো জয়া হোসেন, জয়া আমার প্রথম প্রযোজনা একটা ছবি আসছে সামনে, যেটা আপনারা সবাই জানেন, দেবী। এটা পরিচালনা করেছেন অরুণ বিশ্বাস, এখানে জয়া পাছাড়াও চন্দ্রচৌধুরী আছেন এবং আরও অসংখ্য শিল্পী আছেন। হুমায়ুন স্যারের দেবী গল্প অবলম্বনে সিনেমাটা বানানো হয়েছে। আমার বিশ্বাস যে এই ছবিটা খুবই ভালো হবে, বিকজ আমরা সবাই জানি যে জয়া হোসেন কেমন, ওনার ধ্যান ধারণা কেমন বা ভাবনা কেমন, উনি কীভাবে কাজ করে, কী ধরনের কাজ করে। সো আমি মনে করি যে অনেকদিন পর একটা ছবি যেটা ফ্যামিলির সবাইকে নিয়ে বলে এনজয় করার মতো, একটা গল্প দেখার মতো একটা ছবি আসছে দেবী, আমি তো দেখবই। আমি এটাই আশা করবো যে 20th July এটা রিলিজ করছি, তারপরে আপনাদের যখন যার যেভাবে সময় হয় সেই সময় মতো করে ছবিটা দেখবেন, এনজয় করবেন। আমার বিশ্বাস যে এখন ওই সময় এসছে যে বাংলা সিনেমাকে আমরা সবাই মিলে ভালো ছবিগুলোকে সাপোর্ট করব এবং এক ধরনের কারেজ করবো, যাতে করে এরকম ধরনের ছবি আরও হয়। সো অবশেষে এটাই বলব যে ইটস বিন লং, জয়াবা তোমার সাথে দেখা হয়নি, আই উইশ সামনে তোমার সাথে দেখা হতো, কারণ সবাই ব্যস্ত থাকি আমরা। বাট এনিওয়ে আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমি জানি যে দেবী উইল ড্র কনটেস্ট। হুমায়ুন আহমেদ এবং মিসির আলী, স্রষ্টা এবং সৃষ্টি দুটোই অনবদ্য। আর মিসির আলীকে ভালোবাসেননি, মিসির আলীর রহস্যময়তায় ডোবেননি, এরকম বাঙালি তো নেই। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে কখনোই খুব ভালো লাগার বিষয়কে নিয়ে উৎসাহিত হতে পারিনি যখন সেটা ছবির পর্দায় দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে যা কল্পনা করেছি, যা ভেবেছি, সেটা খুব বেশি ছবিতে প্রতিফলিত হতে দেখিনি। কিন্তু দেবী ছবির টিজারটা দেখে সত্যি একটু অবাক হলাম। আর যারা করছেন দেবী ছবিটা, ঘটনাক্রমে আমি সেই ছবির শুটিংয়ে উপস্থিত ছিলাম, সেই জয়া হোসেন, চন্দ্রচৌধুরী এবং অরুণ বিশ্বাস, তার সঙ্গে তো সিনেমাটোগ্রাফার খুশু আছেন, সব মিলিয়ে তারা ভীষণভাবে পরীক্ষিত। শুধু পরীক্ষিতই নয়, পরীক্ষায় অনবদ্যভাবে উত্তীর্ণ এই মানুষগুলো একত্রিত হয়েছেন এবং দেবীর মতন একটি অতুলনীয় উপন্যাসকে, গল্পকে পর্দায় আনবার চেষ্টা করেছেন, যেটি দেখে এর মধ্যেই অনেকটাই আমরা চিন্তা করে ফেলেছি। আমার সাথে সাথে নিশ্চয়ই আপনারাও চিন্তা করে ফেলেছেন যে সবাই মিলে আবারও নিশ্চয়ই একটা দুর্দান্ত বাংলা সিনেমা দেখতে পাবো। এবং আমি আমার হাতের আঙুল জোর বেঁধে রেখেছি দেবী সিনেমাটা যেদিনই আসবে সিনেমা হলে, সেদিন আমরা সকলে মিলে যাতে দেখতে যেতে পারি। আপনারা যাবেন নিশ্চয়ই আমার সাথে। দেবীর সাথে সম্পৃক্ত সবার প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা।